নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি উড়িষ্যার যে পঞ্চলিঙ্গেশ্বরের মন্দির, ওই পঞ্চলিঙ্গেশ্বর, তার সঙ্গে নিয়ে এসেছি দ্বিতীয় পুরী। আপনারা একদিনে উড়িষ্যার দেবকুণ্ড সঙ্গে পঞ্চলিঙ্গেশ্বর সঙ্গে দ্বিতীয় পুরী একসঙ্গেই ঘুরতে পারবেন। যাবো আপনারা যদি কলকাতা থেকে যান, তাহলে ট্রেনে গেলেও যেতে পারেন, হাওড়া থেকে উড়িষ্যার ট্রেনগুলো ধরে গেলে যেতে পারেন, না হলে আপনারা বাসে গেলেও যেতে পারেন, উড়িষ্যার যে বাসগুলো যায়, না হলে প্রাইভেট গাড়ি নিয়ে গেলেও যেতে পারেন। যেভাবে আপনারা ঘুরতে চান সেইভাবে গিয়ে ঘুরতে পারেন। আপনারা যদি দীঘা বেড়াতে যান, দীঘা থেকে ছোট গাড়ি পাওয়া যায়, ছোট গাড়ি একদিনে সাইট সিন করায়, আপনারা ওই 3,500 থেকে 4,500 টাকা মতো নেয় সময় অনুযায়ী, আপনারা সেভাবে গিয়েও বুক করে গিয়ে ঘুরে আসতে পারেন। এর সঙ্গে গোপালপুর বিচ, চাঁদিপুর বিচ, যদি আপনারা গিয়ে এক দুদিন থাকেন অনেকগুলো জায়গা একসঙ্গে কভার হয়ে যাবে। আমরা দুদিনের ট্রিপ করেছিলাম, তার জন্য আমরা সবটা দেখে আসতে পারিনি। রাতে গাড়িতে উঠেছি, সারা রাত গাড়ি গেছে, ব্যাস সকালবেলা আমরা গিয়ে পৌঁছেছি দেবকুণ্ড। সেখান থেকে আমরা পঞ্চলিঙ্গেশ্বর গেছি, সেখান থেকে দ্বিতীয় পুরী হয়ে রাতেই ব্যাক করে গেছি, মানে সকালবেলা আমরা অলরেডি বাড়ি পৌঁছে গেছি। এইভাবে গেলেও যেতে পারেন, না হলে গিয়ে ওখানে অনেক হোটেল পাওয়া যায়, হোটেল নিয়েও আপনারা ঘুরতে পারেন। পঞ্চলিঙ্গেশ্বরের যে মূল মন্দির রয়েছে ওটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির। শিব ঠাকুর এমন জায়গায় বসে আছে, পাশ দিয়ে ঝর্ণা পড়ছে, দেখতেও ভালো লাগবে। তার সঙ্গে রয়েছে একটা কালীমায়ের মন্দির, সবকিছু মিলিয়ে দারুণ। আর পাহাড়ের ওপর থেকে নিচের ভিউটা অসাধারণ, না দেখলে বুঝতে পারবে না। আর চারদিক দিয়ে ঝর্ণা পড়ছে, চারদিক দিয়ে খালি কলকল কলকল আওয়াজ হচ্ছে, যেদিকে তাকাবি সেদিকে ঝর্ণা। একটু বর্ষার দিকে যাওয়ার চেষ্টা করবে, তাহলে প্রচুর ঝর্ণা পাবে। পঞ্চলিঙ্গেশ্বর দেখার পরে আমরা এই দ্বিতীয় পুরী চলে আসি। দ্বিতীয় পুরী আসতে প্রায় 7-8টা মতো বেজে গিয়েছিল, তো তখন ওখানকার আরতি চলছিল, আরতির নাচ হচ্ছিল, ওদের সঙ্গে আমরাও তো নেচে নিলাম। ভেতরে তো ফটো অ্যালাও ছিল না, বাইরের পাশে ফটো ভিডিও সবকিছু করা যায়। এটাতে দিনের বেলা গেলে ভালো হতো, দিনের বেলাতে ফটো ভিডিও ভালো আসতো, রাতে খুব একটা ভালো আসেনি। তো আপনারা চাইলে এটাতে দিনের বেলা যাওয়ার চেষ্টা করুন, দিনের বেলা জায়গাটা খুবই সুন্দর। এই সন্ধ্যা আরতির সময় যখন সবাই নাচছে, এদের সঙ্গে তাল মিলিয়ে আমরাও একটু নেচে নিলাম।